মুসলমান দাবি করলে মুসলমান হওয়া যায় না ইমানদার চিন্তা কেমনে ইমানদার তো হলো ওই ব্যক্তি যাকে পরীক্ষা করা হবে ইন্টারভিউ নেওয়া হবে এমন কি আল্লাহর দ্বীনের কারণে ইসলামের জন্য পাশের মঞ্চ যদি আল্লাহর বান্দাকে জুলায়া দেওয়া হয় আল্লাহর বান্দা হাসি মুখে পাশিতে জুলবে মগর ঈমান থেকে পিছপা হবে না জুরা কন্টি কিনা আল্লাহ আল্লাহর কোরআনে বলেন الله رب العالمين بولين ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون مؤمن دير পরিচয় হলো বিপদে আপদে সুখে দুঃখে তারা একমাত্র কাকে ডাকে আর জোরে কোন বিপদে পড়লে আল্লাহকে ডাকে আমার ভাইরা ইব্রাহিম পয়গম্বর আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়েছেন আল্লাহ পাকে মোটেও বলে যান নাই জুড়ে কোন ঠিক কিনা তাহলে আমার ভাইরা শুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারফেক্ট ওয়ালা মুমিন যারা সত্যিকারের মুমিন যারা তাদের পরিচয় দিয়েছেন পাঁচটা জুড়ে কোন কয়টা অসুবিধা হয় কষ্ট হয় সত্যিকারের মুমিনদের পরিচয় দিয়েছেন কয়টা পাঁচটা এই পাঁচটি গুণ আমাদের মধ্যে থাকলে আল্লাহর বাসায় আমরা হলাম ইমানদার সুবহানাল্লাহ কোন এই পাঁচটি গুণ আমাদের মধ্যে থাকলে আল্লাহর বাসায় আমরা কি জুরে বলেন আমরা কি মুমিন আমরা হলাম ইমানদার এই পাঁচটি গুণ যদি আমাদের মধ্যে না থাকে যতই আপনি চিল্লা ফল্লা করেন আল্লাহর বাসায় আল্লাহর কাছে আমি আজও মুমিন হতে পারি নাই মুসলমান হতে পারি নাই ঠিক কিনা এক নাম্বার খুব সংক্ষেপে আমি বলব আল্লাহ রাব্বুল আলামিন বলেন إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم الله تعالى بولين مؤمن تو হলো ওই ব্যক্তি যার সামনে আমি আল্লাহর কথা বলা হয় যার কাছে আমি আল্লাহর কথা বলা হয় তার কানে বোঝাবার জন্য বলি তার কানে আমি আল্লাহর কথা পৌঁছা মাত্রই ওয়াজিলাত কুলুবুহুম তার অন্তরটা তার হৃদয়টা তার ভিতরটা আল্লাহর ভয়ে একদম প্রকম্পিত হয়ে ওঠে জুরে কোন সুবহানাল্লাহ আমার কথা কি বুঝাইতে পারতেছি মুমিনের এক নাম্বার গুণ মুমিন তো হলো ওই ব্যক্তি যার সামনে কার কথা বলা হয় জুরে বলতে হবে যার সামনে কার কথা বলা হয় আল্লাহর কথা বলা হয় আল্লাহর কথা তার কানে পৌঁছা মাত্রই ওয়াজিলাত কুলুবুহুম তার অন্তরটা তার ভিতরটা আল্লাহর ভয়ে ভীত হয়ে পড়ে সুবহানাল্লাহ এক্সাম্পল দিলে সহজে বুঝবেন মনে করেন আপনি ফজরের সময়ে ঘুমে আছেন কোথায় আছেন ফজরের সময়ে ঘুমে আছেন আপনাদের এলাকায় মসজিদ আছে না মসজিদ আছে ফজরের সময় আপনি বিভোর ঘুমে এমন সময় আপনাদের মসজিদের মিনারায় মুয়াজ্জিন সাহেব বলতেছে আল্লাহু আকবার অর্থ কি জুরে বলে মুয়াজ্জিন বলে না বলে কি বলে না কি চমৎকার আজান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মুয়াজ্জিন ডাকে না এইভাবে বলতে বলতে শেষে কি বলে আস-সালাতু খায়রুম তারপরে আস-সালাতু খায়রুম মিনান নাওম বলে না জুরে কোন আমার মুসলমান ভাই
তো ওই কথাটাই বুঝাইতে চান দুনিয়ার মানুষ শোনো আল্লাহ বলেন মুমিনের এক নাম্বার পরিচয়টা হলো মুমিনের সামনে যখন আল্লাহর কথা এলান হয় ঘোষণা হয় আপনি আরামে ঘুমিয়ে আছেন মুয়াজ্জিন আপনাকে বারবার বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার মুসলমান আর ঘুমাবার সময় নাই আসসালাতু খায়রুম মিনান নাওম আপনার ঘুমের চাইতে আল্লাহর নামাজটা ভালো জোরে কোন ঠিক কিনা মুয়াজ্জিন বলে কিন্তু যেই লোকটা আল্লাহর ভয়ে আল্লাহর ভয় যার ভিতরে আছে মুয়াজ্জিন আযান যখন শুনবে তার মন বলবে তার দিমাগ বলবে সারা রাত ঘুমাইছি নামাজ পড়া ফরজ আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে আল্লাহর ভয়ের কারণে যেই লোকটা আরামের ঘুমটাকে হারাম করে আরামের ঘুমকে লাত্তি মেরে ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদার জন্য দাঁড়িয়ে যায় আল্লাহ বলেন আপনার ঈমান আছে আপনি আপনার ভিতরে ঈমান নামক সম্পদ আছে আমি আল্লাহর খাতায় আপনি ঈমানদার হয়ে আছেন জুরে কোন সুবহানাল্লাহ আর যেই লোকটা বারবার শুনে মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় কিন্তু বেচারা ঘুমে আছে উঠে না এমন আছে না নাই এমন আছে উঠে না নাই আছে না নাই আমার মুসলমান ভাইরা মুয়াজ্জিন তো বারবার আমাদেরকে মেসেজ দিয়ে বলে আল্লাহু আকবার ও ব্যবসায়ী ভাই আপনার ব্যবসার চাইতে নামাজ জোরে কোন মুয়াজ্জিন যদিও বলে আল্লাহু আকবার ও ব্যবসায়ী ভাই আল্লাহ কিন্তু বড় ইশারা ইঙ্গিতে মুয়াজ্জিন বলে দোস্ত ব্যবসাটা আপাতত বন্ধ করে দেন আপনার ব্যবসা আপনার সাথে যাবে না আপনার নামাজটাই আপনার সাথে যাবে জুরে কন্টি কিনা আল্লাহ বলেন আল্লাহ বুঝাতে চান বান্দারে যেই ব্যবসায়ী ভাইটা আজান হওয়ার পরে আর ব্যবসা করে না বন্ধ করে দেয় ওয়াজিলাত কুলুবুহুম তার ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায় না না আমি ব্যবসা করলে হবে না চাকরি করলে হবে না আরামে ঘুমায়া থাকলে হবে না আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে জুরে কোন ঠিক কিনা আমার ভাইরা কোন সংকেতে সামনে যাই তাহলে এক নাম্বার গুণটা হলো আমরা সদা সর্বদা যেখানে থাকি সব ভালোতে অন্তরে বয়ে থাকতে হবে কার জুরে বলেন কার অন্তরে বয়ে থাকতে হবে একমাত্র আল্লাহ তাআলার জুরে কোন ঠিক কিনা এবার আসুন আমার মুসলমান ভাইরা আল্লাহর বই যদি থাকে ওজনে কম দেওয়া যাবে জুরে কোন ওজনে কম দেওয়া যাবে না মাল মাপতেছেন আল্লাহ বলেন ইন্না মাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আপনি যখন পাল্লা দিয়ে মেপে মেপে মাল দিবেন আপনি মনে করতে হবে যাকে মাল আমি দিতেছি লোকটা না জানলো আমার আসল মালিক আমার খবর সব জোরে কোন সব খবর জানে কি জানে না আমার আসল মালিক সব জানে 5 কেজি চাল দেব আধা কেজি কমায়া দিলাম এক বস্তা 50 কেজি বস্তার চাল একজনকে দিব আপনি গোটা দিয়া 2 কেজি চাল বের করে অন্য বস্তায় ঢুকাইয়া দিলেন যে লোকটাকে দিয়া দিলেন 2 কেজি কম দিলেন সে যদিও জানে না আল্লাহ পাক তো সব কিছুর খবর জানে জুরে কোন ঠিক কিনা ও মুসলমান ভাইরা প্রাসঙ্গিক কথা বলে দেই ওজনে যারা কম দেয় তাদের শাস্তি দুনিয়াতে আখেরাতে আছে না নাই আল্লাহর নবীর জামানায় আল্লাহর নবীর জামানায় একটা লোক চাউলের ব্যবসা করত কিসের ব্যবসা চাউলের ব্যবসা করত কিন্তু আমার ভাইরা মনে করেন তার ফ্যামিলিতে যে সদস্য গোলা ছিল দৈনিক 5 কেজি বা 2 কেজি চাল তার ঘরে ব্যবহার হতো কিন্তু আল্লাহর সেই বান্দা যদিও ইমানদার ছিল 2 কেজি চাল বস্তা থেকে সরায়া 2 কেজি চাল বস্তা থেকে সরায়া বালু 2 কেজি পরিমাণ বালু বস্তাতে
ঢুকায় দিত এই বদ আমলের কারণে ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম মিলেমিশে জানাজা পড়ার পরে প্রথমে যখন কবর খনন করলেন কবরে রাখবেন এমন সময় তাকায় দেখে পুরাটা কবর তার সাপ বিচ্ছুতে ভরে গেছে নাউজুবিল্লাহ আস্তে কোন আল্লাহর নবী বললেন আরেকটা কবর খনন করো দুইটা দুই নাম্বার কবর খনন করা হলো লাশ রাখবে কবরটা সাপ বিচ্ছু ভরে যায় তিনটা কবর খনন করা হলো তিনটাতে বিষাক্ত সাপে ভরপুর হয়ে যায় আল্লাহর নবী বললেন সাহাবীরা ওই ব্যক্তির বাড়িতে যাও তার বিবির কাছে যাও তার সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করো আমার ভাইরা পরবর্তীতে জানা গেল আল্লাহর সেই বান্দা চাও ব্যবসায়ী ছিল চাল বিক্রি করত যেই পরিমাণ করে ব্যবহার করত ওই পরিমাণ বালু মিস্কার করে চাউলে দিয়া দিত দুই কেজি চাল করে ব্যবহার করত নবী বলেন আর চতুর্থ নম্বর কবর খনন করা লাগবে না যে কোন তিনটার একটাতে তাকে রেখে দাও বুঝতে পেরেছি ওজনে কম দেওয়ার কারণে আল্লাহ তার উপর রাগ করেছেন জোরে কন্যা আউযুবিল্লাহ আমার বাড়া আমি ব্যবসায়ী ভাই যদি এখানে তাকে হাতে হাতে পায়ে দরব ধরে বলবো আমার ব্যবসায়ী ভাইরা ওজনে কম দিলে আল্লাহ খুশি না বেজান এত আসতে না জোরে বলেন ওজনে কম দিলে আল্লাহ খুশি না বেজার ওজনে কম দিলে আল্লাহ বেজার হয়ে যায় কিন্তু সত্যিকার অর্থে যারা ব্যবসা করে হালাল তরিকায় যারা ব্যবসা করে আল্লাহর নবীর সাহাবি হযরতে আবু বকর সিদ্দিকের সাথে তারা জান্নাতে যেতে পারবে আমার মুসলমান ভাইরা এক নাম্বার গুণ ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহ তাআলা বুঝাইতে চান দুনিয়ার ইমানদাররা শোনো আমি যেখানে যাই আমরা যেখানে যাই সেখানে আল্লাহ আছেন নাই জোরে কোন আছে না নাই আমি ঘুমায়া থাকবো আল্লাহ কিন্তু আছেন নামাজ না পড়ে ঘুমালে আল্লাহ বেজার হয়ে যাবেন ওজনে কম দিলে আল্লাহ বেজার হয়ে যাবেন আপনি গোপনে গোপনে যাবেন জিনাহের কাজ করবেন আওয়াজ করে বলেন সেখানে আল্লাহর চক্ষু আছে না নাই এক নাম্বার গুণ সংক্ষেপে বলতে সামনে অনেক জরুরি কথা এক নাম্বার গুণটা হলো ব্যাখ্যা যদি দিতে থাকি তাহলে সারা রাত্র চলে যাবে আর চতুর্থ আরো যে চারটা আছে না এগুলা বলা সম্ভব হবে না তাহলে এক নাম্বার গুণটাকে আমি বুঝাইতে পারলাম আওয়াজ করে বলেন বুঝাইতে পারলাম আর একটু সহজ করে আমি বুঝাইয়া দিই আপনারা যেহেতু এইদিকে জমিন আছে হাওর আছে আমার এই ভাই আজকে মনে করে উনার জমিনে সার সার তো বুঝেন সার মেরে জমিনে দিয়া গেল পানি জানি সব ওকে আছে রাত্রি বেলায় আপনি বাড়ি থেকে গেলেন বাড়িতে যাইয়া গুতা গুতা বুঝেন নি গুতা দিয়া আইলকে দিলেন ফাটাইয়া তো সারের যা পানি আছে সব পানি আপনার জমিনে চলে আসলো আওয়াজ করে বলেন মালিক না দেখলো মালিকের মালিক আপনার মালিক দেখে কি দেখে না জোরে বলেন দেখে কি দেখে না এই যে আরেকজনের পানিটা গুতা দিয়ে নিয়ে আসলেন এই পানিটা এই এই জমিনের খাবারটা আপনার জন্য হালাল হবে না হারাম হবে জুড়ে বলেন হালাল না হারাম আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন উনার নবী রাসূলদেরকে পর্যন্ত আদেশ করেছেন তোমরা ইবাদত করবা নামাজ পড়বা রোজা রাখবা ভালো আমল করবা ভালো আমল করার আগে আমাদের আপনাদের কাজ হলো আপনারা হালাল খানা ভক্ষণ করতে হবে নির্দেশ কার আরো জোরে কোন কার হালাল খানা হালাল খানা ভক্ষণ করতে হবে আমার ভাইরা হালাল খানা যদি আপনি খান হালাল খানা খাইয়া আল্লাহকে আল্লাহ বলতে দেরি হয় আল্লাহ পাক বান্দার জবাব দিতে বিন্দু মাত্র দেরি হয় না জোরে কোন ঠিক কিনা তাহলে আমার মুসলমান ভাইরা আল্লাহ বলেন এক নাম্বার গুণ খাঁটি মুমিনের পারফেক্ট ওয়ালা ইমামদার যদি হতে চান যেখানে যাবেন ভয় থাকতে হবে কাল চিল্লায় বলেন কার এক নাম্বার গুণ এক নাম্বার ভয় থাকতে হবে আল্লাহর এবার আসুন আল্লাহ পাক দুই নাম্বার গুণ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম
مانا سبحان الله بولين الله رب العالمين بجاي دي چان دنيا مانوشنا وإذا تليت عليهم آياته زادتهم إيمانا আমার বায়ার এই যে আল্লাহর কালাম নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি আল্লাহ তাআলা বলেন খাঁটি মুমিনের দুই নাম্বার পরিচয়টা হলো খাঁটি মুমিন আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে জোরে কান সুবহানাল্লাহ খাঁটি মুমিন যখন আল্লাহর কোরআনে কারীম থেকে তেলাওয়াত করে খাঁটি মুমিনরা তেলাওয়াত করে কি করে না এত আসতে না জুড়ে বলেন করে কি করে না আমার ভাইরা আপনাদের এলাকায় হাজারো মুরব্বি বাবা আছে হাজারো মা আছে বোনেরা আছে ফজরে নামাজটা পড়ে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দেয় এমন আছে না নাই আরো জোরে কোন আছে না নাই আল্লাহ তাআলা বলেন দুনিয়ার ইমানদাররা শুনো শুনো যেই লোকটা আমার কোরআন তেলাওয়াত করে এই তেলাওয়াতের দ্বারা যাদাতুহুম ঈমানা এ মুসলমান ভাইরা এই যে আমার সামনে একটা কারেন্টের বাল্ব লাইট জ্বলে আছে এই বাল্বের যদি ভলিউম বাড়ানো হয় লাইটের আওয়াজ আলো বাড়বে না কমবে জোরে কোন ওই লাইটের ভলিউম মানে কি কারেন্টের ভোল্টেজ যদি বেড়ে যায় লাইটের আলোটা বেড়ে যায় আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম আল্লাহ বলেন আমার কোরআনে কারীম থেকে যারা তেলাওয়াত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানের ভোল্টেজটাকে আমি আল্লাহ বাড়ায়া দেই কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে না কমে ঈমানের পাওয়ার বাড়ে না কমে তাহলে আওয়াজ করে বলবেন আমরা আমাদের ঈমানকে আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের কোরআনে আমাদের ঈমানের স্পিড বাড়াতে চাই কি চাই না চিল্লায় বলেন আমরা চাই কি চাই না আলহামদুলিল্লাহ আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের ঈমানের পাওয়ারকে বাড়াতে চাই জোরে কোন ঠিক না এবার আসুন আমার ভাইরা কোরআন তেলাওয়াত করলে ঈমান যে বাড়ে কোরআন তেলাওয়াত না করলে ঈমান কমে বাস্তব উদাহরণ আছে না নাই জুড়ে বলেন আছে না নাই আর বাস্তব কথা আল্লাহর কোরআন যারা তেলাওয়াত করে তাদের চেহারার দিকে তাকালেই অনুমান করা যায় যে লোকটা আল্লাহর কোরআন তেলাওয়াত করে ঠিক কি না জুড়ে বলেন ঠিক কি না আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আপনার আমলে বরকত হবে আপনার রুজিতে বরকত হবে আপনার হায়াতে বরকত হবে এমনকি সর্বশেষ আপনার মৃত্যুর পরে আল্লাহ জাল্লা শানুহু আপনার জানাজার নামাজে হাজার হাজার রহমতের ফেরেশতা হাজির করে দিবে জানাজার পরে কি করবেন কথা বুঝেন না আমার জানাজার পরে কোরআন তেলাওয়াত করলে জানাজার পরে আপনার জানাজাতে আল্লাহ তাআলা হাজার হাজার রহমতের ফেরেশতা হাজির করে দিবে উদাহরণ দিয়ে সহজে বুঝবেন আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরতে মুআবিয়া ইবনে মুআবিয়া সহিহ বুখারী রওয়ায়াত আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাবুকের যুদ্ধে গেলেন কোন যুদ্ধে তাবুকের যুদ্ধে যখন গেলেন আল্লাহ নবী ফজরের নামাজের ইমামতি করলেন ফজরের নামাজের ইমামতির শেষে সাহাবায়ে কেরাম পূর্ব দিকে তাকালেন তাকায়া দেখলেন প্রতিদিন তো সূর্য উদয় হয় কিন্তু আজকের সূর্য আর অন্য দিনের সূর্য ব্যবধান আছে আজকের সূর্যের পাওয়ার অনেক বেশি কিছু কিছু কিতাবে লেখা আছে ওই দিনের সূর্যের আলো একদম ছিল না তাফসীর ইবনে কাসির লেখা হয়েছে ওই দিনের সূর্যের পাওয়ার একদম বেশি ছিল তো সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন না বুঝে আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ সূর্যের পাওয়ার প্রতিদিন তো সূর্য উদয় হয় কিন্তু আজকের সূর্য এত পাওয়ার কেন এত আলো কেন আল্লাহ নবী কি মন গড়া কিছু বলেন জোরে বলেন মোহাম্মদ হরগিজ না গুপ্তা তা না গুপ্তা জিবরাইল জিবরাইল হরগিজ না গুপ্তা তানা গুফতা রব্বুন জলিল সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রতিদিন কিন্তু সূর্য উদয় হয় আজকের সূর্যের মধ্যে এত পাওয়ার কেন গো আল্লাহর নবী এমনি আল্লাহ নবী বলবেন তাকায়া দেখেন হযরত জিবরীল আমিন আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ বলেন
আল্লাহ নবী বুঝতে আর বাকি নাই যে ইব্রাহিম সূর্যের কারণটা আমাকে বলবেন ঠিক কিনা আল্লাহ নবী বললেন ইব্রাহিম সূর্যের আজকে তো পাওয়ার কেন ব্যতিক্রম কেন এমনি ইব্রাহিম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকের সূর্যের পাওয়ারটা এতই বেশি আপনার একজন কলেজার টুকরা সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া নামক সাহাবী দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে বিদায় নিয়ে গেছেন ওগো আল্লাহর নবী আপনি তো জানেন না আপনি বিশাল বড় সাহাবায়ে কেরামদের জামাত নিয়ে তাবুকের ময়দানে চলে আসেন ইয়া রাসূলুল্লাহ মদিনায় ওইদিকে আপনার মুআবিয়া নামক সাহাবী দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ওই সাহাবীর সম্মান মর্যাদা আল্লাহর কাছে এত বেড়ে গেছে আপনার সাহাবীর জানাজার নামাজে শরীক হওয়ার জন্য সাহাবীর জানাজার প্রতি কাতারে কাতারে আল্লাহ পাক 70,000 করে রহমতের ফেরেশতা পাঠায়া দিয়েছে আল্লাহ নবী জিবরিল আমাকে জিজ্ঞেস করলেন ইব্রাহিম রে আমার মুআবিয়া নামক সাহাবীর তো ফজিলত কেমন করে হলো ইব্রাহিম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবীর তো সম্মান এই কারণে আপনার সাহাবী বেশি বেশি করে একটা সূরা তেলাওয়াত করে যেই সূরাটা হলো আমার সাথে আপনারা পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান কয়বার পড়লাম কয়বার পড়লাম একবার কয়বার আল্লাহর নবী বলেন ভালো করে শুনেন আগেই বললাম মাঝে মধ্যে আমলের কথা বলবো আমলের নিয়তে শুনবেন মরার আগ পর্যন্ত যেন আমল করতে পারি রাজি আছি না নাই আল্লাহ নবী বলেন যেই ইমানদার মুমিন মুসলমান সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা একবার তেলাওয়াত করবে আল্লাহ বল নবী বলেন উম্মত আল্লাহ পাক 10 পারা কোরআন তেলাওয়াত করলে যেই সওয়াব হয় এই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লিখে দেন দুইবার যদি তেলাওয়াত করেন 20 পারা তিনবার যদি আপনি তেলাওয়াত করেন 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আমার ভাইরা ও মুরব্বি বাবারা পর্দানিশিন মায়েরা আর একটা আমলের কথা শোনায়া যায় আল্লাহর নবী বলেন উম্মত ভালো করে শোনো যেই ইমানদার মুমিন মুসলমান সূরা ইখলাসকে দৈনিক 100 বার পড়বে জোরে কোন কয়শো বার জোরে বলেন কয়শো বার 100 বার যদি আমরা পড়ি পড়াটা বেশি কিন্তু কষ্ট না ইচ্ছা করলেই পড়া যায় জোরে কোন ঠিক কিনা আল্লাহর নবী বলেন উম্মত তোমরা শোনো যেই ইমানদার মুমিন মুসলমান সূরা ইখলাসকে দৈনিক 100 বার তেলাওয়াত করতে পারবে আপনার আমলনামা থেকে আল্লাহ পাক 50 বছরের গুনাহকে মাফ করে দিবে সুবহানাল্লাহ আমার ভাইয়েরা এই জন্য আল্লাহ পাক বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ইমানা খাঁটি মুমিনের 5টা গুণ আল্লাহ বর্ণনা করতেছেন আমার ভাইরা খাঁটি মুমিনের 2 নাম্বার পরিচয়টা হলো খাঁটি মুমিনরা আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে আর তেলাওয়াতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের ঈমানটাকে বৃদ্ধি করে দেন জোরে কোন ঠিক কিনা আমার ভাইরা বড় শুন আল্লাহ পাক বলেন 3 নাম্বার গুণ আল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন খাঁটি মুমিন যারা তারা একমাত্র আল্লাহ পাকের উপর ভরসা করে জোরে কোন ঠিক কিনা আমার ভাইরা আওয়াজ করে বলবেন এখানে আমরা যারা আসছি আমাদের ঈমান তো আছে আমরা তো মুমিন আমরা বিপদে আপদে সুখে দুঃখে একমাত্র যার উপর ভরসা করব উনি আর কেউ না তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোরে কোন ঠিক কিনা আমার সুনামগঞ্জের ভাইয়েরা আমরা যখন নিজের ঘর থেকে বের হব কার নামে বের হব জোরে কোন
আমরা যখন নিজের ঘর থেকে বের হব আপনার ঘর থেকে আপনি বাজারে যাবেন দিরাই যাবেন শাল্লা যাবেন সুনামগঞ্জে যাবেন সিলেটে যাবেন আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হবেন রাজি আছেন না নাই জোরে কোন আল্লাহর নাম নিয়ে বের হবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার ভাইরা এই দোয়াটা পড়ে যে ইমানদার নিজের ঘর থেকে বের হতে পারবে আপনার ঘরে পৌঁছার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করে রাখবেন জোরে কোন সুবহানাল্লাহ তো মুসলমান ভাইরা আপনি তো হাওয়ার এলাকা পানির সময় আপনারা নৌকা নিয়ে জাহাজ নিয়ে বিভিন্ন দেশ থেকে দেশান্তরে যান নিজের ঘর থেকে যখন বের হবেন কার নামে বের হবেন মহব্বতে বলেন কার নামে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারের দুই নাম্বার পরিচয়টা হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ইমানা খাঁটি মুমিন আল্লাহর কোরআন তেলাওয়াত করে ইমানটা বৃদ্ধি হয়ে যায় আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন খাঁটি মুমিনের তিন নাম্বার পরিচয়টা হলো মুমিন সব সময় আল্লাহর উপর ভরসা করে জোরে কোন ঠিক কিনা আমার ভাইরা মুসিবতে বললে ভরসা কার উপর এত আস্তে না জোরে কোন আর জোরে মহব্বতে বলেন কার উপর হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গেছলানি না গেছলানা এত আসছে না জুড়ে কোন হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়েছিলেন এক নাম্বার হলো মাছের পেটে এক অন্ধকার দুই নাম্বার হলো পানির নিচে আরেকটা অন্ধকার এমন অন্ধকারের ভিতরে পড়ে আল্লাহকে বলে যায় নাই জুড়ে কোন ঠিক কিনা হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যায়া পানির নিচে যায়া আল্লাহকে বলে যান নাই আল্লাহর আল্লাহকে বারবার বলতেছেন লা ইলাহা ইল্লা আনতা সুব সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন সুবহানাল্লাহ বলেন হযরত ইউনূস আলাইহিস সালাম এত বিপদের সম্মুখীন হওয়ার পর আল্লাহকে বলে যান নাই আল্লাহর উপর ভরসা করে দোয়া চালিয়ে গেলেন আল্লাহ বলেন ইউনূস পয়গম্বর ফাস্তা যাব না লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন শুধু ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে উদ্ধার করেছেন এমন নয় কিয়ামত পর্যন্ত যত ইমানদার মুমিন মুসলমান বিপদে পড়ে আল্লাহকে ডাক দিবে আল্লাহকে ডাক দিবে আওয়াজ করে বলেন আল্লাহ সাহায্য করতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না তাহলে ইমানদার যারা তারা ভরসা করে কার উপর আমরা ইমানদার হতে চাই জুড়ে বলেন আমরা কি সত্যি ইমানদার হতে চাই ইমানদার হলে জমিনে চাষাবাদ করবেন বর্ষা কার উপর থাকবে না জমিনের উপর জমিনের উপর থাকবে জমিনের উপর থাকলে হবে না জমিন চাষাবাদ করবেন ব্যবসা করবেন চাকরি করবেন যাই করবেন সব কিছুর উপরে তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ তাআলা পানের ব্যবসা দিল আল্লাহ তাআলা কোটি টাকার মালিক বানাতে পারে দূরে কোন ঠিক কিনা এবার আসুন আরেকটা সহজ একটা উদাহরণ দেই অসুবিধা হয় আপনাদের আওয়াজ করে বলেন অসুবিধা হয় ইসলামের যে প্রথম যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধের নাম কি বদরের যুদ্ধ আলহামদুলিল্লাহ আপনারা শোনা মজে মানুষ তো আগেই বললাম না আপনাদের শোনানে ভরা প্রথম যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধের নাম কি আমার পরে তো আপনি না আচ্ছা প্রথম যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধের নাম বদরের যুদ্ধ আপনারা সবাই জানেন শিক্ষিত মানুষ আর আপনাদের এখানে তো উলামায়ে কেরামদের বহর মাশাআল্লাহ এই বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামদের সংখ্যা ছিল কত 313 জনের মতো ঠিক না হুজুর মাত্র এখানে বিজ্ঞ উলামায়ে কেরাম বলেছেন বদরের প্রান্তরে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জনের মতো কাফেরদের সংখ্যা ছিল কত 1000 উপরে জুড়ে বলেন কাফেরদের সংখ্যা ছিল কত 1000 উপরে দেখেন একটা জিনিস এখানে বলি আল্লাহর নবী কিন্তু হিজরত করে মাত্র গেছেন মদিনায় হিজরত করে কোথায় গেছেন
হিজরত করে মদিনায় গেছেন আবু জেহেল উতবা সাইবারা মিলিত হয়ে আল্লাহ নবীকে মদিনায়ও আরামে থাকতে দিবে না এই কাফেরের বাচ্চারা আমার আপনার নবীকে হিজরত করতে বাধ্য করেছে মক্কা ছেড়ে নিজের জন্মভূমি ছাড়তে বাধ্য করেছে আল্লাহ নবী দ্বীনকে টিকিয়ে রাখার স্বার্থে আল্লাহর আদেশে মক্কা ছেড়ে মদিনায় গেছেন সেই কাফের গোষ্ঠীরা আল্লাহ নবীকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলল আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ হিজরত করে মক্কা থেকে পালিয়ে মদিনায় চলে গেছে মদিনায় গিয়েও আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে তার বাহিনীকে পাকড়াও করা হবে এমনকি তার বাহিনীকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে আপনারা আওয়াজ করে বলেন আল্লাহ নবীর সাথে যারা ছিল 313 জন তাদের সাথে ছিল কে চিল্লায় বলেন তাদের সাথে ছিল কে আল্লাহ পাক যাদের সাথী হয়ে যায় দুনিয়ার আবু জেহেল কেন দুনিয়ার জালেম সরকার কেন কেউ তাদেরকে ধমাতে পারে না আমার ভাইরা রাগ করবে না সাময়িকভাবে আল্লাহর কোরআনের পাখিদেরকে কোরআনের বুলবুলদেরকে সাময়িকভাবে মিথ্যা মামলা দিয়ে জেলখানে আবদ্ধ করা যায় ইসলামকে থামানো যাবে না ঠিক কি ঠিক কি না আল্লাহ নবী বদরের যুদ্ধে যখন চলে যাবেন আবু জেহেল উতবা সাইবারা বিশাল বড় বাহিনী নিয়ে বদরের প্রান্তরে চলে গেল ইতিহাস আপনাদের জানা আছে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সংক্ষিপ্ত পরামর্শ করলেন বললেন দেখো সৈন্য কম অস্ত্র কম গায়ে শক্তি কম হিজরত করে মাত্র আসলাম এক বছরও পূর্ণ হয় নাই আমরা কি যুদ্ধে যাব সাহাবায়ে কেরামের ঈমান কত মজবুত ছিল আল্লাহর উপর তাদের কত প্রেম আর মহব্বত ছিল সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নুকাতিলু ফি সাবিলিল্লাহি আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি বদরের প্রান্তরে চলে যান যতক্ষণ পর্যন্ত আমরা মদিনার সাহাবায়ে কেরাম আমাদের দেহে প্রাণ থাকবে বিন্দু পরিমাণ রক্ত থাকবে আল্লাহর কসম আপনাকে মাঠে রেখে আমরা কেউ বাড়িতে আসবো বদরের প্রান্তরে যেই কথা বুঝাতে চায় বদরের প্রান্তরে আল্লাহর নবী চলে গেলেন অবস্থা দেখলেন ওই কাফের মুশরিকেরা যেই জায়গায় দাঁড়িয়ে ছিল আল্লাহর নবী তো তাদের সংখ্যা জানা নাই একজন বকরির আকাল বা উট রাখাল দুইটা বালক আসছে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন বাবারা ওরা কয়জন তোমরা কি দেখছো বালকেরা এই রাখালেরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওরা কতজন কতজন সংখ্যায় হবে আমরা তো গণিয়া দেখি নাই আল্লাহর নবী কি বিচক্ষণ ছিলেন কেমন জ্ঞানী ছিলেন আল্লাহ নবী আরেকজন রাখাল আসার পরে জিজ্ঞেস করলেন বাবা ওরা সকালবেলায় কয়টা উট জব করছে তুমি কি জানো বলে হুজুর সকালবেলায় তারা 9টা উট জব করেছে বলে দুপুরবেলায় তারা 10টা উট জব করে জবেহ করে তারা খাবারের জন্য 10টা উট জবাই করেছে আল্লাহর নবী বলেন বুঝতে পেরেছি তারা 950 থেকে 1000 হবে সুবহানাল্লাহ কইবেন না 950 থেকে কয় হাজার হবে পরবর্তীতে কি প্রমাণ হলো তারা সংখ্যা কত ছিল জুড়ে বলেন তাদের সংখ্যা কত ছিল হাতে অস্ত্র আছে না নাই হাতে অস্ত্র আছে না নাই অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে তারা আল্লাহ নবী এবং দীন ও ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য বদরে প্রান্তরে গেল আল্লাহ নবীর সাথে যারা ছিল অস্ত্র নাই সৈন্য নাই কোন সাহাবীর হাতে গাছের ডাল দিয়া দিছেন কোন সাহাবীর হাতে আল্লাহ নবী গাছের বাকল দিয়া দিছেন কোন সাহাবীর হাতে গাছের বাকল দেওয়ার সাহস হয় নাই সুযোগ হয় নাই আল্লাহ নবী বললেন আল্লাহ নামে জিহাদ চালিয়ে যাও আল্লাহর পক্ষ থেকে অবশ্যই সাহায্য আসবে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম আল্লাহ নবী বদরের প্রান্তরে সেজদায় পড়ে গেলেন আল্লাহর সাথে চুক্তি করলেন আল্লাহকে বললেন রব এই বদরের প্রান্তরে মাত্র 313 জন সাহাবায়ে কেরামের যোদ্ধা নিয়ে আসলাম বদরের প্রান্তরে 313 জন ইমানদার যদি শহীদ হয়ে যায় এই বদরের প্রান্তরেই ইসলাম খতম হয়ে যাবে মাশরিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব তাম দুনিয়া জুড়ে ইসলামকে প্রচার করা সম্ভব হবে না আল্লাহ তাআলা আল্লাহর নবীর দোয়াটাকে এমন ভাবে কবুল করে নিয়েছেন জিবরিলকে পাড়াইয়া দিয়ে বললেন বি খামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউউমিন ও নবী আস্তে করে মাথা উঠান মাত্র 313 জন ঈমানদার নিয়ে আসছেন আল্লাহ জালা শানহু আসমান থেকে বাছাই করে জিবরিল আমিনকে ফেরেশতাদের যুদ্ধের সেনাপতি বানায়া জিবরাইলের সাথী বানায়া
আল্লাহ তাআলা 5000 ফেরেশতাদের যোদ্ধা পাঠিয়ে দিয়েছে তাদের বর্ষা ছিল কার উপর জোরে কোন কার উপর এই বদরের যুদ্ধে আল্লাহ তাআলা 5000 ফেরেশতার বাহিনী পাঠিয়ে দিয়ে আওয়াজ করে বলেন এই যুদ্ধেই তো ইসলামের চূড়ান্ত দুশমন আবু জেহেল খতম হয় নাই আবু জেহেল মারা যায় নাই বদরের প্রান্তে তো আবু জেহেল মারা গেছে আবু জেহেলের নাম নিশানা নাই আমাদের নবীজির নাম ইতিহাস ঐতিহ্য আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ চালিয়ে দিয়েছেন আমরা হলাম সেই নবীর উম্মত সেই নবীর উত্তরসূরি ইসলামের কথা বলার কারণে হক কথা বলার কারণে জেল আসতে পারে জুলুম আসতে পারে রিমান আসতে পারে প্রয়োজন যদি হয় আল্লাহর জন্য দ্বীনের জন্য কাশির মঞ্চে জুলবো হক কথা ছাড়ব না কুরআনের পথ থেকে সরব না রাজি আছেন না নাই জোরে বলেন রাজি আছেন না নাই তাহলে আমার মুসলমান ভাইয়েরা খাঁটি মুমিন যারা তাদের তিন নাম্বার পরিচয়টা হলো তারা জোরে বলেন আমার মুসলমান ভাইয়েরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাল কোরআন হাকিমের মধ্যে সূরা আনফালে এত চমৎকার করে পাঁচটি কোয়ালিটির কথা বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমামদারদের তিন নাম্বার যে গুণটা সেটা হলো ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুমিনরা সদা সর্বদা একমাত্র আল্লাহর উপর ভরসা করে ঠিক কিনা এবার আসুন আমার ভাইয়েরা মুমিন যারা সত্যিকারের ইমানদার যারা আল্লাহ পাক তাদের চার নাম্বার গুণের কথা বলেন আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়ুকিমুনাস-সালাত সুবহানাল্লাহ বলেন খাঁটি মুমিন যারা তাদের চার নাম্বার পরিচয়টা আল্লাহ বড় সুন্দর করে তুলে ধরেছেন আমার ভাইয়েরা ভালো করে শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়ুকিমুনাস-সালাত খাঁটি মুমিনের চার নাম্বার গুণটা হলো খাঁটি মুমিন নামাজ কায়েম করে জুড়ে কন্টি কিনা খাঁটি মুমিন যারা তাদের চার নাম্বার পরিচয় তারা নামাজ কায়েম করে সুবহানাল্লাহ কইবেন না আপনাদের খেদমতে জানতে চাই আমরা কি সত্যি কি মুমিন হতে চাই মন থেকে বলেন দিল থেকে বলেন সত্যি কি আমরা মুমিন হতে চাই সত্যি মুমিন হতে চাইলে নামাজ পড়া লাগবে না না আপনারা সুনামগঞ্জের মানুষ তো নামাজ পড়া লাগবে না লাগবে জোরে বলেন নামাজ পড়া লাগবে আমার বাইরে নামাজ পড়া লাগবে মানে নামাজ পড়া তো ফরজ বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাত ইল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইয যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান আল্লাহর নবী বলেন সহিহ বুখারী রওয়ায়াত আল্লাহর নবী বলেন ইসলামের ভিত্তি ইসলামের স্তম্ভ হলো কয়টি আর জোরে কোন কয়টি ইসলামের স্তম্ভ হলো পাঁচটি মূল ভিত্তি হলো পাঁচটি এর মধ্যে এক নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নবী বলেন দুই নাম্বার হলো আপনি যখন ঈমান এনেছেন আপনি যখন মুমিন হয়েছেন আপনি ঈমান আনছেন কি আনছেন না এটার পরিচয় হবে দুই নাম্বারে ওয়া ইকামিস সালা আপনি ঈমানদার কি না আল্লাহ বুঝবেন কেমনে নবী বলেন আপনি যদি ঈমানদার হন আপনি আজান হলে পরে নামাজ পড়বেন জুড়ে কন্টি কি না আল্লাহ নবী বলেন উম্মতরা শোনো ঈমানদার চিনবা কেমনে মুমিন চিনবা কেমনে আল্লাহর নবী বলেন সাহাবীরা শোনো আজান হলে পরে যারা মসজিদে যায় তাদেরকে ইমানদার বলে সাক্ষী দাও এখন চিন্তা করে দেখেন নিজের মনের সাথে বুঝে দেখেন আল্লাহর নবীর কথা সত্য না আমার কথা সত্য আল্লাহ নবীর কথা সত্য আল্লাহ নবী বলেছেন ইমানদার যদি চিনতে চাও আজান হলে পরে যারা নামাজে দাঁড়ায় তারা হলো ইমানদার আমাদের দেশে কিছু ইমানদার এমন আছে বছর যায় মাস যায় নামাজের দাঁড়ও যায় না আবার বলে আমার ইমান বড় শক্ত আছে না নাই এ আমার ভাই আল্লাহ নবী বলেছেন মুসলমান যদি তুমি চিনতে চাও নামাজে দাঁড়ায় যাও যেই লোকটা নামাজ পড়ে সে তো হলো ইমানদার যেই লোকটা নামাজ
করে না আল্লাহর ভাষায় সে দুর্বল ইমানদার কঠিন ব্যাখ্যা গেলাম না এখানে ওলামায়ে কেরাম আছেন বুঝবেন নামাজ পড়লে আল্লাহর কাছে আপনি মুমিন ইমানদার কথা বলুন ঠিক কি না আর জোরে কোন ঠিক কি না আমার মুসলমান ভাইরা নামাজ যদি আপনি পড়েন আল্লাহ নবী বলেন ওয়া ইকামিস সালাত আল্লাহ কোরআনে নামাজের কথা একবার নয় দুইবার নয় সূরা আনফাল শুধু নয় এই 30 পারা কোরআনে হাকিমের মধ্যে শুধু নামাজের কথাই আল্লাহ 82 জায়গার মতো বলেছেন সুবহানাল্লাহ কয়বার জোরে কোন নামাজের কথা আল্লাহ 82 জায়গায় বলেছেন কেন আমার বার আপনি ঈমান আনলেন মুনাফিকরা আল্লাহ নবীর দরবারে যায় বলতো ইয়া রাসূলুল্লাহ আমরা তো ঈমানদার তুমি চিন্তা করবা না নবী তো ভাবতেন ঠিকই তো আছে আবার আল্লাহ নবীর কাছ থেকে বেঈমানদের কাছে যখন যাইতো ওদের বাবাদের কাছে যখন যাইতো যায়া বলতো না না আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দোকা দেওয়ার জন্য গেছে আওয়াজ করে বলেন এমন মুনাফিক সমাজে আছে না নাই এমন মুনাফিক সমাজে আছে মসজিদের ইমাম যদি মসজিদের খতিব যদি সুদের বিরুদ্ধে বলে ঘুষের বিরুদ্ধে বলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে বলে ইমামের চাকরি থাকে না কয় ইমাম সাহেব ভালো না কিন্তু আমার ভাইরা মিটা মিটা ওয়াজ করলে ইমাম সাহেব বড় ভালো এমন মুনাফিক সমাজে আজও আছে জুড়ে কন্টি কিনা তো আল্লাহ নবী বলতেছেন আল্লাহ নিজেই বলতেছেন ওয়াকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যিআত ذلك ذكرى للذاكرين الله رب العالمين বিস্তারিত আলোচনার সময় নাই এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলেছেন কত ওয়াক্ত আরো জোরে কোন অনেকে বলে হুজুর পাঁচ ওয়াক্ত নামাজের কথা তো কোরআনে নাই এই আয়াতটা তেলাওয়াত করলাম ওলামায়ে কেরাম এখানে আছেন এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আসলে ইঙ্গিত করেছেন পাঁচ ওয়াক্ত নামাজের দিকে জোরে কোন ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ নবী বিশ্ব নবী নামাজ পড়লে কি লাভ হবে নামাজের দ্বারা ফজিলত কি হবে আল্লাহর নবী শীতের দিনে শীতের মৌসুমে সাইয়েদেনা হযরতে আবু যুরকে ফারিক রাস্তায় বের হলেন রাস্তায় বের হইয়া আল্লাহর নবী একটা শুকনো গাছের কাছে গেলেন শুকনা ডালে ধরে আস্তে করে নাড়া দিলেন গাছের পাতাগুলা জোরে জোরে পড়তে লাগলো আল্লাহ নবী জিজ্ঞেস করলেন আবু জর আমি দুজাহানের বাদশাহ এই গাছের মধ্যে আস্তে করে নাড়া দিলাম পাতাগুলা জোরে পড়ে গেল তুমি জিজ্ঞেস করো না কেন এমন করলাম আবু জর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন নাড়া দিলেন শুকনা পাতা গুলা জোরে জমিনে পড়ে গেল আল্লাহর নবী বললেন আবু জর শোনো আমার উম্মতের বান্দা বান্দি যারা পাঁচ ওয়াক্ত নামাজকে পড়বে যারা পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করবে পাঁচ ওয়াক্ত নামাজ যারা আদায় করবে আল্লাহ পাক আমাকে বলে দিয়েছেন গাছের শুকনা পাতাগুলা যেমন পড়ে যায় পাঁচ ওয়াক্ত নামাজের দ্বারা আল্লাহ পাক বান্দার গুনাহগুলোকে মুছে দেয় নামাজের ফজিলত আছে না নাই এত আসছে না জুড়ে বলেন আসছে না নাই আমার সুনামগঞ্জের ভাইয়েরা একটু লম্বা করে যদি বলি আল্লাহর নবী বিশ্ব নবী আয়েশাকে বলতেছেন আয়েশা কিয়ামতের দিনে মুসিবতের সময়ে আমি আমার উম্মতকে নিয়ে যাতে হাউজে কাউসারের পানি পান করাবো সুবহানাল্লাহ কইবেন না আরো মহব্বতে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী আশিকে বলেন আয়েশা রে কিয়ামতের দিনে মুসিবতের সময়ে আমি আমার উম্মতকে নিয়ে যাতে হাউজে কাউসারের পানি পান করাবো আম্মা জান হযরতে আয়েশা আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে শুধু আপনার উম্মত থাকবে না আদম নবীর উম্মত থাকবে নূহ নবীর উম্মত থাকবে ঈসা নবীর উম্মত থাকবে মূসা নবীর উম্মত থাকবে সব নবী রাসূলদের উম্মত কিয়ামতে থাকবে কি থাকবে না আল্লাহ নবীকে বলেন আল্লাহ নবী সব নবীদের উম্মত সেখানে থাকবে আপনি আপনার উম্মতদেরকে কেমনে চিনবেন আপনি তো আগে চিনতে হবে তারপরে হাউজে কাউসারের পানি
পান করাতে হবে আল্লাহর নবী বললেন আয়েশা শুনো কিয়ামতের ময়দানে আমার উম্মতকে কেমনে চিনবো আয়েশা তুমি জানো আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين الله رب العالمين آيات نازل করেছেন الله নবী বলেন আয়েশারে আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করে নামাজের আগে ওযু করার দরকার আছে না নাই আওয়াজ করে কোন নামাজের আগে ওযু করার দরকার আছে না নাই নামাজের আগে ওযু করার দরকার আছে ওযু না করলে নামাজ জুরে কোন ওযু না করলে নামাজ হবে না ও মুসলমান ভাইরা আরেকটা আমলের কথা বলে শেষ করে দেব আল্লাহর নবী বলেন যে উম্মত পাঁচ ওয়াক্ত নামাজের আগে ওযু করবে ওযু করার পরে এই কালিমায়ে শাহাদা পড়বে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমায়ে শাহাদা যে ব্যক্তি পড়তে পারবে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিনে আল্লাহ পাক জান্নাতের আটা দরজাকে উন্মুক্ত করে দিবে তাহলে আমার ভাইরা শেষ করে দেই আল্লাহর নবী বলেন আয়েশারে শোনো আমার যে উম্মতের বান্দা বান্দি ভালো করে উযু করবে কিয়ামতের দিনে মুসিবতের সময়ে আমার বান্দাদের উম্মতের চেহারার মধ্যে নূর চমকাইবে কি চমকাইবে আমার উম্মতের চেহারায় নূর চমকাইবে উযু করলে মুখ ধোয়া লাগে চেহারাটার মধ্যে নূর চমকাইবে আল্লাহর নবী বলেন আমি উম্মতকে আর চিনতে বাকি থাকবে না আমার উম্মতের চেহারায় উযুর জায়গা গুলাদের নূর চমকাইবে আমি মায়া করে উম্মতটাকে কাছে আইনা নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া আমার উম্মতের কলিজা ঠান্ডা করাইয়া আমি নবী আমার উম্মতকে ফুল সিরাতের যাত্রী বানাইয়া দিব জোরে কোন সুবহানাল্লাহ তাহলে আমার ভাইরা খাঁটি মুমিনের পরিচয় হলো পাঁচটা চার নাম্বার আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা খাঁটি মুমিন যারা তারা নামাজ কায়েম করে জোরে কোন ঠিক কিনা আল্লাহ তাআলা পাঁচ নম্বরে বলেন ওয়া মিম্মা রযাকনাহুম ইউনফিকুন খাঁটি মুমিন যারা আল্লাহ যে সম্পদ দিয়েছেন ধন সম্পদ থেকে তারা আল্লাহ রাস্তায় খরচ করে জোরে কোন করে কি করে না এই পাঁচটি গুণ আমরা চাই কি চাই না আওয়াজ করে বলেন আল্লাহ এবার বলেন এই পাঁচটি গুণ যার মধ্যে বিদ্যমান থাকবে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পাঁচটি গুণে যারা গুণান্বিত হতে পারবে আল্লাহ বলেন তারাই হলো সত্যিকারের ইমানদার সুবহানাল্লাহ তারাই হলো সত্যিকারের কি এবার আসুন এক মিনিটের শেষ এই পাঁচটি গুণে যারা গুণান্বিত হতে পারবে তারাই হলো সত্যিকারের ইমানদার।